আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি যে যেখানে আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। জানি না কে কেমন আছেন, তবে আল্লাহর কাছে দোয়া রইল আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, হেফাজত করে, আর আমাদেরকে আল্লাহ ভালো রাখুক। এখনো পর্যন্ত ভালো আছি, জানি না ভবিষ্যতে কি হবে আর কতদিন বাঁচব। তো সবার জন্য দোয়া রইল আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই লকডাউনে আমার কিছু খণ্ড খণ্ড কাজ, যেগুলো আমি প্রতিদিন করার চেষ্টা করি, যেগুলো করার জন্য বলা হয়েছে। নামাজ কালাম তো পড়ি, তার পাশাপাশি এই কাজগুলো আমাদেরকে করার কথা বলা হয়েছে। আল্লাহ তো উসিল্লা দিয়ে দিছে আমাদেরকে করার জন্য, তো আল্লাহকে ডাকার পাশাপাশি আমাদেরও কিছু কাজ করতে হবে যাতে আমরা ভালো থাকি, সুস্থ থাকি। তো আমি সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন গরম পানি লেবু দিয়ে খাই, লেবুর রস দিয়ে আর কি। তো তার কিছুক্ষণ পর তো পেটে ক্ষুধা লাগে, তখন একটু কফি বা চা খাই। তো লেবুর পানিটা, মানে গরম পানি লেবু দিয়ে খাওয়াটা আমি প্রতিদিন খাওয়ার চেষ্টা করি, কারণ আমাদেরকে বলা হয়েছে খাওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, ভালো রাখুক। তারপর আমাদেরকে বলা হয়েছে ভিটামিন সি জাতীয় ফল খাওয়ার, তো আমি চেষ্টা করি প্রতিদিন পরিবারের সবাইকে নিয়ে কিছু ভিটামিন জাতীয় ফল খাওয়ার। আল্লাহ তো এত তৌফিক দেননি, যতটুকু দিয়েছেন হালকা পাতলা, তো পরিবারের সবাইকে নিয়ে চেষ্টা করি কিছু ভিটামিন জাতীয় ফল খাওয়ার। তো আমি ওই খাবারগুলোও খাই, পরিবারের সবাইকে নিয়ে খাই যতটুকু পারি আর কি, হালকা পরিসরে, অল্প অল্প। তো আমি দ্বিতীয়বারের মতো আবার ডালগুনা কফি বানিয়েছিলাম। ওই দিন তো বানিয়ে আমি খেয়ে দেখেছি কীরকম লাগে, তো টেস্টটা আমার কাছে মোটামুটি ভালো লাগছিল। তো আমি আমার দ্বিতীয়বারের মতো আমি আমার হাজবেন্ডের জন্য করছিলাম, তো ওকে করে দিছি আর কি। এটা রেসিপি আর শেয়ার করার মতোই কিছু না, সবাই পারে, সবাই জানে, তাই আমি রেসিপি কোনো কিছু শেয়ার করিনি। জাস্ট আমি শেয়ার করছি আমি ডালগুনা কফি বানিয়েছিলাম একটুটুকুই। তবে এটা আমি রেগুলার বানিয়ে খাই না, জাস্ট একটা ছোটো ক্লিপ ছিল, আমি শেয়ার করে দিছি। আর যা বলা হয়েছে প্রতিদিন সন্ধ্যাবেলা আমরা লিগার চা খাই মশলা দিয়ে, মশলা জাতীয় বলতে একটা তেজপাতা, একটা এলাচ, তারপরে ঝালের টুকরো, আর আমাদের বাসায় নাকফুল, নাকফুল দিয়ে মশলা জাতীয় চা, মশলা দিয়ে চা, লেবু দিয়ে চা খাওয়ার জন্য বলা হয়েছে। তো আমি প্রতিদিন এই চাটা খাওয়ার চেষ্টা করি, আর ভিটামিন সি জাতীয় ফল খাওয়ার চেষ্টা করি, গরম পানি খাওয়ার চেষ্টা করি সবাইকে নিয়ে। তো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আল্লাহ সবাইকে সুস্থ করে দিক, আমাদেরকে আল্লাহ ভালো রাখুক, আল্লাহ আমাদেরকে করোনা ভাইরাস থেকে মুক্তি করে দিক। সামনে রোজা, সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব। আল্লাহ যাতে আমাদের সবাইকে হেফাজত করে। তো এভাবে চা করে আমি পরিবার সবার সাথে খাই। আমি জাস্ট আজকে শেয়ার করছি খণ্ড পরিসরে কি কি আমাদের, মানে ছোটো ছোটো করে হলো, হালকা অল্প অল্প করে হলো আমাদের করা উচিত। তো আশা করি সবাই ভালো থাকবেন, আর আমার ব্লগ ভালো লাগছে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।